আন্দামান আর এখন আমি আছি হচ্ছে ফ্লাইটে চেন্নাইয়ের ফ্লাইটে অ্যান্ড আমরা ডট 7টার সময় ফ্লাইটে টেক অফ করবো প্রিপেয়ারের জন্য সো আমাদের লাইফ মানে পার্সোনালি আমার লাইফ চাই না এখানে একটা হ্যাপটিক হয়েছে সকালবেলায় কী হয়েছে সেটা আমি তোমার দেখে এয়ারপোর্টে যখন নামবো মানে পোর্টের এয়ারপোর্টে যখন নামবো তারপর বলবো সো আমরা একটু পরে টেক অফ করবো আর বাইরেটা কেমন লাগছে দেখতে আজকে তোমাদেরকে দেখাবো আর এটা হলো আজকের আমাদের ব্রেকফাস্ট हम आपको बताना चाहेंगे कि हम एक डिफेंस एयरपोर्ट पर लैंड करने जा रहे हैं और अब इस समय से तस्वीर खींचना सच बना है অ্যান্ড আমরা ফাইনালি পোর্ট ব্লেয়ারে এসে ল্যান্ড করছি টার্বুলেন্স আজকে বেশি থাকার জন্য ল্যান্ডটা স্মুথ হয়নি বাট এনিওয়েজ আমরা ফাইনালি চলে আসলাম আর এখানে এসেই দেখছি যে ওয়েদার এত খারাপ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা চলে এসেছি এয়ারপোর্টে আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ভ্যাকসিনেশনের জন্য নট ফর দ্য আওয়ার আইডেন্টিফিকেশন এটা হচ্ছে কোভিডের আইডেন্টিফিকেশন একটা লাইন হচ্ছে যাদের ফার্স্ট ডোজ হয়ে গেছে আরেকটা লাইন হচ্ছে যাদের সেকেন্ড ডোজ হয়েছে আমার সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে আমাদের টেস্ট করাতে হবে না আমি কনফার্ম হয়ে গেছি যে আমাদেরকে ডাবল টেস্ট করাতে হবে না এখানে আমার কোভিডের সেকেন্ড ডোজের সার্টিফিকেট চেক করে নেওয়া হচ্ছে আর তার সাথে সাথে আমার আইডি প্রুফটাকেও চেক করে নেওয়া হচ্ছে এবারে ইনি আমাকে একটা ভ্যাকসিনেটেড স্ট্যাম্প দিচ্ছেন যাতে পরে সিস্টেমগুলোতে কোনো প্রবলেম না হয় এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি চলে এসেছি আমি হোটেলে আর এখন আমি বসে আছি হোটেলের ব্যালকনিতে আর তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে ব্যালকনি থেকে দেখা ভিউটা কতটা সুন্দর লাগছে পিছনে হচ্ছে এটা মেন রোড আর তার ঠিক পিছনে কত সুন্দর একটা নেচার ভিউ তোমরা দেখতে পাচ্ছ আর আমি একটু পরেই তোমাদেরকে দেখাতে চলেছি হোটেলটা তো এখন হচ্ছে আমি একটুখানি এখানে বসি কারণ এই ওয়েদারটাকে আমি একটুখানি উপভোগ করতে চাই একটু আগেই বৃষ্টি হয়েছিল বলে এখন ওয়েদারটা পুরো পারফেক্ট ভ্যাকেশন ওয়েদার হয়ে গেছে বলতে পারো সো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে লুচি অ্যান্ড আলুর তরকারি খেয়ে আমি রুমে চলে এসেছি এখন আর আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না ফ্রেশ হবো তারপর একটু শোবো তারপর আমাদের ঘুরতে যাওয়ার আছে আফটার লাঞ্চ আর কি তো তোমাদেরকে বলি যে সকালবেলাতে কেন আমাদের মানে কেন সকালবেলা আমি ফ্লাইটে থেকে আমার দিনটা শুরু করেছি তোমাদের সাথে সো আমাদের টাইমিং ছিল হচ্ছে 7টার সময় একদম ডটেড 7টার সময় আমাদের ফ্লাইট টেক অফ করবে 2 ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে চলে আসার কথা ছিল বাট আমরা ঘুম থেকেই উঠেছি হচ্ছে 5টার সময় ওকে 5টার সময় উঠেছি তারপর ফ্রেশ হয়েছি তারপর গাড়ি নিয়েছি এই করতে 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 আমাদের 6টা বেজে গেছে তারপর যখন আমরা এয়ারপোর্টে ঢুকেছি ওখানে বলছে যে অ্যালাউ করা যাবে না আপনাদেরকে অ্যালাউ করা যাবে না এখানে সব কাউন্টার বন্ধ হয়ে গেছে সব কিছু বন্ধ হয়ে গেছে ফ্লোর বেয়ারের জন্য এয়ারপোর্টের তোমার ফ্লাইট চলে এসেছে সব লাগেজও উঠে গেছে কিচ্ছু করা যাবে না আমরা কত রিকোয়েস্ট করলাম ওনাকে এই করতে 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 15 থেকে 20 মিনিট ওখানে চলে গেল তারপর দৌড়ে দৌড়ে আমরা চেক করেছি তারপর যা যা করে প্রসেস ছিল সব করার পর আমরা 15 মিনিটসের মধ্যে প্লেনে চলে গেছিলাম মানে এইরকমভাবে আমাদের আজকে হ্যাকটিক জার্নিটা শুরু হয়েছে ওফ তো এটাও আর কি একটা বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো তাই অলওয়েজ যারা ফ্লাইটে আসবে তারা যেন 2 ঘন্টার থেকে বেশি হাতে নিয়ে রাখো তখন অসুবিধা নেই কিন্তু 2 ঘন্টার কম হাতে রেখে
যাবে না ওকে দ্যাটস ইট আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আমাকে ঘুমাতে হবেই কারণ আমার মধ্যে আর একটু এনার্জি নেই সকাল 4টার সময় উঠে এত দৌড়ঝাঁপ করে রীতিমতো আমার নাক বন্ধ হয়ে গেছে নাক বন্ধ হওয়ার জন্য মাথাও বন্ধ হয়ে গেছে আর খুব খারাপ অবস্থা হয়ে গেছে তো এখন আমি একটুখানি ঘুমাবো এনার্জি নেব আর তারপর তোমার সাথে দেখা করছি আমরা রেডি হয়ে গেছি আর গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সি বিচের দিকে মানে আমি অলরেডি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম কিন্তু সময় পাইনি ভিডিও করার জন্য কারণ এখানে এসে আমি এটাকে এত ভালোভাবে উপভোগ করার চেষ্টা করছিলাম যে তোমাদের জন্য সময় পাইনি ভিডিও করার তো যাই হোক এখন বাড়ি ফেরার সময় আর পিছনে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে সি সাইডটা কীরকম দেখতে অ্যান্ড রিয়েলি দিস ভাইব ইজ সো বিউটিফুল আমার সত্যি খুব সুন্দর লেগেছে আশা করি তোমাদেরও সুন্দর লাগবে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে সো লেটস গো টু বাড়ি হোটেলে এসে আমি আমার জামা চেঞ্জ করে নিয়েছি কিন্তু আমার মাথা এত বাজেভাবে ব্যথা করছে আর আমার নাক পুরো জাম হয়ে গেছে যে আমি ঠিকভাবে ব্রিথও করতে পারছি না খুব বাজেভাবে ঠান্ডা লেগে গেছে আশা করি কালকের মধ্যে আমি ঠিক হয়ে যাব আমি 5-10 মিনিট একটুখানি রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে হোটেলের ব্যালকানির দিকে যাব আর ওখানে আজকে আমাদের একটু ছোট্ট করে টি পার্টি হবে আর আমি সবার সাথে তোমাদের সাথে আজকে দেখা করাবো অ্যান্ড ইয়াহ দ্যাটস ইট ফ্রেশ হয়ে তারপর আমি ব্যালকনি থেকে তোমাদের সাথে দেখা করছি তো আমরা চলে এসেছি হচ্ছে চায়ের আড্ডাতে আর এখন আমাদের এখানে অনুষ্ঠিত হতে চলেছে একটা ছোট্ট প্রোগ্রাম আর এই প্রোগ্রামের মধ্যে অনেকে অনেক কিছু করবে সবাই কিন্তু ওই রকম ভাবে ট্রেন্ড নয় সবাই নিজেদের মনের থেকে সব প্রতিভা বার করতে চলেছে আর আজকে পুচকি আমাদের অ্যাঙ্কার হতে চলেছে আর ও হচ্ছে ওর হেল্পার অ্যাসিস্ট্যান্ট তাহলে প্রথমে কে শুরু করবে অ্যাঙ্কারিংটা করে দাও হ্যাঁ তুমি বলো যে আজকে অনুষ্ঠানে কে শুরু করবে প্রথম আমার মিষ্টি দিদি মধুপর্ণা দিদি আজকে কি করবে মধুপর্ণা দিদি গান্স না কি অ্যাক্টিভিটি করবে গান করে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করবে তারিয়া আমি বালিকা তোরই লাগে গান গাই বাকি বালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোবো পাশে মন কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছুবে না ওরে নীল যমুনার জল মরে কোথায় আমার
নমস্কার, কবি সুকান্ত খাচ্চাদের দেশ লাইক আছে। যদিও আমি কিছু পারি না, তাও একটুখানি পড়ার চেষ্টা করছি আর কি। আমি একটা ছোট্ট দেশ লাইয়ের কাছে লবণ্য হয়তো চোখেও পড়ি না, তবু চেনো মুখে আমার উসকুস করছে বারুদ, মুখে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাছে, মনে আছে সেদিন গুলস্তু বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছে পুড়িয়ে, কত প্রাসাদকে করেছে পুলিশ, আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাছে। বাবু, গানের কলি সদ্য শেখাটা লাগালি, একে হয়ে যেত সময় সময়, তখন উদাস মন ভোলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা, এ মনে গভীরতা জানতে চায়, তখন খোলা চুলে হয়তো মনের ভুলে টাকা তো সে অবহেলে চোখ মেলে। সাধের লাউ তো আপনাদের শোনা হয়েছে, কিন্তু আর একটা খুব সুন্দর অসাধারণ না শুনলে কিন্তু আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে। হবে কত দিনে হবে কত ডিনার কমপ্লিট করে আমি চলে এসেছি আমার রুমে। আজকের বিকালটা সত্যি খুব সুন্দরভাবে কাটলো, গান নাচ আবৃত্তির মাধ্যমে পুরো বিকালটা একদম রমরমে উঠেছিল, আর চার আড্ডা তো ছিলই। আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, টাটা।